আমি নন্দিতা, নন্দিতার এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সরস্বতী পুজো, সরস্বতী পুজোয় আমি কি কি করলাম, কি রান্না করলাম, সেই ভিডিও ক্লিপিংসগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পুজোটা সেরে নিয়ে আমি রান্নাঘরে। আজ সরস্বতী পুজোর সাথে সাথে আমার গোপালেরও জন্মদিন। এই দিনেই গত বছর গোপাল আমার ঘরে এসেছিল, তাই সরস্বতী পুজোর সাথে সাথেই গোপালেরও জন্মদিনটা আমি পালন করছি। আমার ছেলে নিজেই সরস্বতী পুজোটা করে, ডেকোরেশনগুলো ওই করেছে। যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পুজো শেষ করে আমি এবার ভোগ রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই আমি পায়েসটা করে নিচ্ছি, এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি। পায়েস রেডি হয়ে গেছে, এবার আমি করে নেব কুলের টক। সরস্বতী পুজোয় কুলের টক তো খেতেই হবে, তাই আমি এখানে কুলের টক তৈরি করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নেব, কারণ বেলা হয়ে গেছে পুজো সারতে সারতে। এবার এদিকে করে নিচ্ছি সাদা পোলাও। সাদা পোলাওটা চাপিয়ে দিয়ে আর একটা বার্নারে আমি খিচুড়ি চাপিয়ে দেব। তার জন্য আমি মুগের ডাল ভেজে নিচ্ছি। এদিকে সাদা পোলাওটাও রেডি হয়ে গেছে। খিচুড়ির জন্য কপি ভেজে নিচ্ছি। এ দেখুন খিচুড়ি রেডি হচ্ছে পাশের বার্নারে। এবার আমি কয়েকটা ভাজা করে নেব। প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর আমি গোল গোল করে বেগুন ভেজে নিচ্ছি। সরস্বতী পুজোর দিন বেশিরভাগ বাড়িতেই খিচুড়ি হয়, আবার অনেকের বাড়িতে পোলাও হয়। খিচুড়ির সাথে ভাজা যেরকম ভালো লাগে তেমনি আলুর দমও ভালো লাগে। খিচুড়ির সাথে যে আলুর দমটা ভালো লাগে সেই আলুর দমের রেসিপি আমি গতকাল এই চ্যানেলে দিয়েছিলাম, তার লিঙ্কটা আমি দিয়ে দেব। খেতে অসাধারণ হয় আমি যেভাবে বানিয়েছি। এবার নিয়ে বানিয়ে নিলাম ফুলকপি ভাজা, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি, খিচুড়ি, কুলের টক, গোবিন্দভোগ চালের পায়েস, আর কিছু ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর পাঁপড় ভাজা, আর সাদা পোলাও। এগুলোই আমি ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করছি। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।